আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবারেও কেমন আছেন আমার বিউটিফুল ভিউয়ার্স আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর মেহরবানিতে আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আপনাদের জন্য ছোট্ট একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপিটা হচ্ছে আমি আলুর চপ বানাবো বাট ডিফারেন্টভাবে বানাবো এই আলুর চপটা আমি আরও দুই একদিন বানিয়েছি আসলে আমি আপনাদেরকে শেয়ার করতে পারিনি তো ভাবলাম কালকে বানিয়েছি আঠারো তোমর আমি তাহলে আমি আপনাদেরকে শেয়ার করে নিই এই তো এখানে নিয়েছি চারটা আলু নিয়েছি আমি একটু বড় বড়ো তেমন একটা বড় নয় মানে মিডিয়াম টাইপের এরকম নিয়েছি আর এখানে দিয়েছি পিঁয়াজ বেরেস্তা একটু আর দিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা দুই তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর স্বাদ মতো লবণ এই তো মশলা দেওয়া শেষ আর এই তো বর্তাটা ভালো করে আমি এখন মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে চারটা ডিম দিয়ে বানাবো আসলে রামাজানের মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া তেমন একটা হয় না আর যে আইটেমগুলো আমি আসলে বানাই আপনারা দেখেন অনেক কম কিন্তু বানাই তারপরেও কিন্তু থেকে যায় বাচ্চারা আসলে আমাদের এই মানে আলু দিয়ে বা মরিচ দিলে এগুলা রেসিপিগুলো এইটাকে এইগুলো কিন্তু খেতে চায় না আমরা বড়োরাই খেতে হয় এর জন্য আমি একদম কম বানাই আসলে তারপরেও থেকে যায় অন্য আইটেমগুলো তো অবশ্যই থাকে খিচুড়ি থাকুক যাও থাকুক পোলাও থাকুক এলে এগুলো তো অবশ্যই মানে ইফতারে থাকে আর বাচ্চাদের ফেভারিট ইংলিশ খাবার যে কত কিছু বানাতে হয় হিসাবের বাইরে তো এগুলোর মধ্যেও যে মনে হয় যে নতুন একটা আইটেম থাকলে আসলে ভালোই লাগে তো আমি এই তো চারটা ডিম দিয়ে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই যে দেখতেছেন একটা ব্যাটার বানিয়েছি বেটারটা অবশ্যই আপনারা আমার অন্য রেসিপিতে পাবেন আপনি যে বেগুনি বানিয়েছিলাম এই রেসিপিতে এই ব্যাটারের মধ্যে তবু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি কি কি দিয়েছি এখানে দিয়েছি আমি চার টেবিল চামচ বেসন আর দুই টেবিল চামচ দিয়েছি আমি চালের গুঁড়া দিয়েছি আর দিয়েছি একটু হলুদ হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়েছি হাফ টি স্পুন আর একটু স্বাদ মতো লবণ দিয়েছি আর আমি আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুনের যদি আপনারা গরুটা ইউজ করতে চান তাহলে গরুটাও দিতে পারেন এই তো আমার বাজারটা শেষ আর বাজারটা কিন্তু একটু স্লোগেশে করতে হবে না হলে কিন্তু ফেটে যাবে আলুটা তো বাজারটা আস্তে আস্তে যদি আপনারা করেন তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে আমি আপনাদেরকে দুইটি আলুর চপ কেটেও দেখাচ্ছি দেখতে যেমনই সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ এই আলুর চপটা আসলে একটু স্লোগে সেই বাঁচতে হয় না হলে কিন্তু আলুর চপটা ফেটে যেতে পারে আর খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা আমি জানি না আমি ব্রেডগ্রাম দিয়ে যে আলুর চপটা বানাই আর এই আলুর চপটা কিন্তু একদম ডিফারেন্ট এই রকম আসলে মজায় অনেক বেশি হয় আর বেডগ্রাম দিয়ে মজা হয় না হয় না ঠিকই আছে কিন্তু এরকম করলেও আরও বেশি মজা হয় আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমি কেটে দেখালাম আমি দুইটা আলুর চপ আর দেখতে যেমনই সুন্দর হয়েছে আসলে আমার খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে আশা করি আমার এই ছোট্টো ছোট্টো রেসিপিগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হয় আর যদি পছন্দ হয় তাহলে আমার রুকসানাস কিচেন অ্যান্ডেলাইফ স্টাইল ইউকে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন আর এই রমাদানে এই তো সাতাইশ রমজান তো চলেই আসছে সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অবশ্যই আমার দোয়া রইলো আপনারাও আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর এরকম যেন আমি সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে ছোটো ছোটো ভিডিও দিতে পারি এই দোয়া করবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো তো ভালো থাকেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু